প্রশ্নগুলো অমূলক নয়, এই প্রশ্নগুলো জনগণের অমূলক নয়। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে, আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না, সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা এই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন, আমার আবু সাঈদ খোকন মুক্তির রক্তের কথা তুলে ধরেছেন, ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাব। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80+ বছর লোককে জেল খাটতে হয়েছে, মির্জা ফখরুল আজকে রিজভী যারা জেল খেটেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙে মেহেদি বিপ্লবরা যে অন্যায় করেছে, তাদের জেলা চামুণ্ডকে অবিলম্বে বের করে দিতে হবে। যদি নাই করেন ক্ষতি হবে জনগণের। আপনারা তো বিপ্লবী সরকার, আপনার তো ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার চায় শাহাবুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন।